জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। নবগ্রামে হজবিবি ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরপুর ও মিল্কি ডাঙ্গাপাড়ায় ব্রাহ্মণী নদীর বাঁধ ভাঙায় আতঙ্কে গ্রামবাসী। শনিবার বৈকালে চারটে নাগাদ ব্রাহ্মণী নদীর বাঁধে ফাটল দেখতে পায় গ্রামবাসীরা। ঘটনাস্থলে গ্রামবাসীরা সেই ফাটল অংশ নিজেরাই মেরামত করার চেষ্টা করে। অবশেষে ফাটলের আকার বড় হতে থাকায় বাঁধের একাংশ ভেঙে পড়ে। ঘটনায় আতঙ্কিত গ্রামবাসীরা নদীতে জল বাড়তে থাকলে বেশ কিছু গ্রামে জল ঢুকে যেতে পারে। ইতিমধ্যে বিভিন্ন চাষ জমি জলের তলায় তলিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নবগ্রাম বিডিও অঙ্কিত আগরওয়াল সহ নবগ্রাম থানা ভারপ্রাপ্ত অফিসার ইন্দ্রনীল মাহান্ত। বিডিও জানান তার চোখের সামনে ভেঙে যাচ্ছে বাঁধ। বহুত ক্ষতি হচ্ছে মানুষের, দেখতে পেয়েছেন তো উপরে বাঁধের ব্যাপার, এই যা কষ্ট কাজের ব্যাপারে। বহুত লোকসান হলো, ধানের জমি শেষ হলো, পাত্র শেষ হলো। মোটামুটি কাজ আমরা যেভাবে এমএলএ সাহেব এসেছিলেন আমাদের, আমরা এসে পরিবেশ কলমে যেভাবে বললাম ডিপার্টমেন্টে যেভাবে আজ থেকে তৎপর হয়েছে তাতে মানে বাঁধ আজ কমপ্লিট হবে। এতে মানুষের হয়তো ক্ষতি হয়নি, কিন্তু ক্ষতি হয়ে যেতে পারতো অন্য জায়গায় ভাঙলে, কোনো ক্ষতি হয়নি সেরকম। কিন্তু আমাদের আরও তৎপর হওয়া উচিত ছিল, আমরা তৎপর আশা করি আর কোনো এরকম কোনো ঘটবে না। এলাকার মানুষ খুব সজাগ সচেতন।